সাধারণত রূপচর্চায় কাঁচা হলুদের ব্যবহারের কথা আমরা বেশি জানি। পাশাপাশি হলুদ রান্নায় অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে ব্যবহার করা হয়। তবে এর বাইরেও হলুদের আরেকটি পরিচয় হয় ঔষধি হলুদ। প্রতিদিনের স্বাস্থ্যের যত্ন নিতে এটি খুবই উপকারী একটা উপাদান। সকালে উঠেই খালি পেটে একটু কাঁচা হলুদ আপনাকে নানা রকম রোগ থেকে মুক্তি দিতে পারে। কি কি উপকার করতে পারে এই কাঁচা হলুদ, চলুন তাই একটু জেনে নেই। একটুখানি কাঁচা হলুদ আপনার হজম শক্তি বাড়িয়ে দিতে পারে, ফলে সহজেই খাবার পরিপাক হতে সাহায্য করে। এটি আপনার হাড় ক্ষয় হচ্ছে, তাহলে প্রতিদিন একটু করে কাঁচা হলুদ খান। কেননা কাঁচা হলুদে থাকা কারকিউমিন উপাদান হাড়ের ক্ষয় রোধ করে। কাঁচা হলুদে থাকা ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিড্যান্ট বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে খাদ্যনালীকে সুরক্ষিত করে। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য বিশেষ উপকারী কাঁচা হলুদ, কেননা এটি রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে ও ইনসুলিন হরমোন কাজ করতে সহায়তা করে। দাঁতে নানা রকম জীবাণু ও মাড়িতে ক্ষয় ধরে। কাঁচা হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দাঁতকে জীবাণুর সংক্রমণ থেকে মুক্ত রাখে, সেই সঙ্গে দাঁতের মাড়ির ক্ষয় রোধ করে, মজবুত করে তোলে দাঁত। হলুদে থাকে অনেক আয়রন, রক্তে আয়রনের পরিমাণ কমে গেলে তা বাড়াতেও সহায়তা করে হলুদ। কোলেস্টেরল সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য কাঁচা হলুদ বিশেষ উপকারী, এটা তাদের জন্য ম্যাজিকের মতো কাজ করে। যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবার কাছে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য।